ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। 4 এবং 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। যদি দ্বিতীয় মধ্যক ইস্টু শেষ মধ্যক কিন্তু ইজ ইকুয়াল টু 5:14 হয়, তবে n এর মান নির্ণয় করো। তো এখানে আমরা জানি যে কোনো একটা সমান্তর প্রগতিতে যদি n সংখ্যক সমান্তরীয় মধ্যক থাকে, তাহলে ওই সমান্তরীয় মধ্যকগুলি নিয়ে যে সমান্তর প্রগতি তৈরি হয় তার নাম্বার অফ টার্মস হচ্ছে n প্লাস 2। তো এখানে যদি আমার 4 এবং 31 এর মধ্যবর্তী n সংখ্যক সমান্তরীয় মধ্যক নিয়ে কোনো সমান্তর প্রগতি তৈরি হয়, তাহলে তার প্রথম পদ হবে a ইজ ইকুয়াল টু 4 এবং n প্লাস 2 তম পদ হবে 31। কেন কি আমার n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। এখন দেখো, আমরা তাহলে মানে এখানে বলতে পারি দ্বিতীয় মধ্যক মানে কি? দ্বিতীয় মধ্যক মানে কিন্তু হচ্ছে আমার তৃতীয় টার্ম। তাহলে টি থ্রি ইজ ইকুয়াল টু এ প্লাস 3-1 ইন্টু ডি। তাহলে এখান থেকে দেখো এন প্লাস 2 তম টার্ম এখান থেকে আমরা কি পাই? এ প্লাস এন প্লাস 2-1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 31। তাহলে এখানে এ এর ভ্যালু আমরা জানি 4, তাহলে এন প্লাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 31-4 ইজ ইকুয়াল টু কত? 27। তাহলে ডি এর ভ্যালু দেখো এখান থেকে আমরা ইন টার্মস অফ এন বের করে রাখলাম, সেটি এখানে বসাচ্ছি। এ প্লাস 2 ইন্টু 27/n+1 ইজ ইকুয়াল টু এ প্লাস 54/n+1। আবার শেষ মধ্য মানে কত? এন প্লাস 1 তম টার্ম। তাহলে টি এন প্লাস 1 তম টার্ম এটা হবে শেষ টার্ম, তার মানে এন প্লাস 2 তম তার টার্মের থেকে ডি কম। তার মানে কত? এন প্লাস 2 তম টার্ম কত? 31 মাইনাস ডি মানে হচ্ছে 27/n+1। এবার এখানে এ এর ভ্যালু আমরা পুট করে রাখি 4+54/n+1। এখন শর্তানুসারে আমায় দিয়েছে 4+54/n+1 ডিভাইডেড বাই 31-27/n+1 ইজ ইকুয়াল টুই হচ্ছে 5:14। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা লিখতে পারি 4n+4+54 মানে 58 ডিভাইডেড বাই, এখানে দেখো 31n+31-27, তার মানে কত? প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 5/14। তাহলে এখান থেকে 14 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 14×4n+58 ইজ ইকুয়াল টু 5×31n+4। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি? 14×456n+58×14 করলে কত পাই? 58×14 করলে পাই 812 ইজ ইকুয়াল টু 31×5 করলে কত পাই? 31×5 করলে পাই 155n+20। তাহলে 155n-56n ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 812-20। তাহলে 155 থেকে আমি যদি 56- করি পাই 99n ইজ ইকুয়াল টু এখান থেকে পাই দেখো 2, 9, 7, 792। তাহলে n ইজ ইকুয়াল টু হয়ে যায় 792/99, অর n ইজ ইকুয়াল টু এখান থেকে দেখো আমরা যদি 99 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো আমরা 792 পাই, তার মানে n এর ভ্যালু হয়ে যায় 8। তাহলে n এর মান কত? 8। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।